এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাওয়ালেন সংস্থাটির প্রধান হারুনুর রশিদ। রোববার দুপুরে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন হলিউড কুইন খ্যাত এই অভিনেত্রী। তার আগে শনিবার রাতে হঠাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যান তিনি। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই কেন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হচ্ছেন, এ বিষয়টি বিনোদন প্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছে। শনিবার রাত 8:30টার দিকে চুপি সারে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান অপু বিশ্বাস। সেখান থেকে রাত 9:00টার দিকে বেরিয়ে আসেন। থানায় নায়িকার আগমনের বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। তিনি জানিয়েছেন অপু বিশ্বাসের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে নায়িকাকে দাওয়াত করেন তিনি। অপু বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিলেন, তাই তার সঙ্গে দেখা করে গেলেন। থানায় নায়িকা কোনো আইনি বিষয়ে কথা বলেছেন কিনা এ প্রশ্নের উত্তরে ওসি জানান, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় এসেছিলেন অপু বিশ্বাস। তাকে না জানিয়ে হঠাৎ করেই থানায় উপস্থিত হয়েছিলেন নায়িকা। পরে রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে যান অপু বিশ্বাস। পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন বলে জানান হলিউড কুইন খ্যাত এই অভিনেত্রী। ডিবি কার্যালয়ে যাওয়ার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে অপু বিশ্বাসের যাতায়াতকে ভিন্ন চোখে দেখছেন বিনোদন পাড়ায় আড়ি পেতে থাকা লোকেরা। এমনিতেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে অপু বিশ্বাসের জমে ওঠা রসায়ন অনেক গুঞ্জনের জন্ম দিয়েছে। ভক্তরা ভাবছেন অতীত ভুলে ভেঙে যাওয়া সাবেক সম্পর্ক জোড়া দেবেন শাকিব অপু। আমেরিকায় দুই তারকার অবাধ ঘোরাঘুরি ভক্তদের সেই সন্দেহের গোড়া আরও মজবুত করেছে। এর আগে মার্কিন মুলুকে শাকিব অপুর একসঙ্গে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। তাদের জুটি দেখে উচ্ছ্বসিত হয়েছে দুই তারকার ভক্তরা। এর অনেক আগে থেকেই নেট পাড়ায় গুঞ্জন চলছিল আবারও জোড়া লাগতে চলেছে শাকিব অপুর সম্পর্ক। তাদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন হালে পানি পেয়েছে। সেই ভিডিওর নিচে নানান মন্তব্য এসেছে। কেউ কেউ লিখেছেন শাকিব অপু আবার এক হোক। ভক্তদের এসব মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখেছেন অপু বিশ্বাস। সাবেক স্বামী শাকিবের সঙ্গে আবারও ঘর বাঁধার বিষয়ে অপু জানিয়েছেন পরিস্থিতি কখন কি হয় তা হুট করে বলা মুশকিল, তাই এই সময়ে এসব বিষয়ে মন্তব্য না করাকেই ভালো মনে করেন তিনি। শিবলী আহমেদ, কালবেলা।